পরকালে মুনাফেকদের আলো হারাবার কারণ কয়টা হাত তোলেন কয়টা মনে থাকবে তো ইনশাআল্লাহ এই চারটা বয়ান শুনে আমরা বাড়িতে যাব ইনশা আল্লাহ রাব্রমিন বলছেন ইমানদারেরা মুনাফেকদেরকে ওই দিন উত্তর দিবে তোমাদের কাছে এত আলো থাকার পরেও আমরা আজকে তোমাদের জন্য আলো দিতে পারছি না চারটা কারণ এর আগে আপনাদের কাছে দুইটা জিজ্ঞাসা করে নেই তাহলে বুঝবো আপনারা আলোচনায় আছেন বুঝে থাকলে বলেন তো ভাই হাসরের ময়দান কি কায়েম হয়ে গেছে বুঝেন নাই হাসরের ময়দান কি কায়েম হয়ে গেছে কে মোনাফেক আর কে মুসলমান এটা কি পার্থক্য হয়ে গেছে না কোনোটাই হয় নাই কিন্তু রব্বুল আমিন চোদ্দোশো পঞ্চাশ বছর আগে কোরআন অবতীর্ণ করেছেন ক্যামত পর্যন্ত এই কোরআনে আলোচনা চলমান থাকবে উদ্দেশ্য কি হাসরের দিনে যাওয়ার পরে যেই চারটা কারণে আলো হারাবে ইমানদাররা মোনাফেকদেরকে বলবে আল্লাহ প্রশ্নটা আগেই ফাঁস করে দিয়েছেন যাতে একটা মানুষও মোনাফেকের দপ্তরে না থাকে আমার বান্দারা যেন জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায় এই জন্য রহমান রব বান্দাকে প্রস্তুতি নেওয়ার জন্য

ইমানদাররা বলবে এই মুনাফেকের দল তোমরা যে আলো পাচ্ছ না তার এক নম্বর তোমাদের অপরাধ দুনিয়াতে ছিল দুনিয়ার বুকে ওয়ালা কিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম তোমরা নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেয় নাই আমরা কি এরকম কোন পরীক্ষায় নিজেরা নিজেদেরকে ফেলি নাকি যেই পরীক্ষা আল্লাহ আমাদেরকে দেয় নাই ফেলি নাকি বলছি তো না একটু মিলাই দেখেন তো ফেলি নাকি একটা ছেলে সিগারেট ধরাইছে দোকানে ওর সাথে দুইটা বন্ধু আছে এক বন্ধু বলছে দোস্ত সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না আমার থেকে ফাঁকে যায় ধরা বিড়ি বিড়ি ধরলে আমার কাশি হয় খুব খুব করে ছেলে কাশে কিন্তু ওই বন্ধুত্ব ত্যাগ করে নাই একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন ওই বিড়িখরের সাথে থাকতে থাকতে ওই বন্ধুর সিগারেটের গন্ধ এমন সহাস হয়েছে সাত দিনের দিন যখন ওই বন্ধু সিগারেট ধরাই যে এই বন্ধু প্রথম দিনে কাজ ওই বন্ধু সিগনাল দিয়েছে তো টানার পরে কিন্তু সেকেন্ড ম্যান হচ্ছে আমি আছে না তাহলে যেইটা সাত দিন আগে বিড়ির গন্ধ সহ্য করতে পারতো না সাত দিন পর ওইটা বিড়ি খোর হয়েছে এই পরীক্ষা কি আপনাকে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছিল নাকি সেইটা এখন সাত দিন পর বিড়ি বিরিখর হয়েছে ঈদের সময় ওর কতকগুলো বন্ধু বান্ধব এসে বলছে দোস্ত বিড়ির মধ্যে মশলা আমাদের পূর্ণ আনন্দ দিতে পারে না বুদ্ধি একটা পাইছি কি কক্সবাজার থেকে জিনিস আনছি দেখ ভিতরের মাল ফেলা কুসকুস করে খাইটোর মধ্যে সিদ্ধি ঢুকায় দিয়েছে দেওয়ার পরে বলছে এবার টান দিয়ে দেখ একটা নেতে যেমন তেমন দুই টানেতে রাজা হম আছে না উহার নাম গাঁজা এই যে আপনি আস্তে আস্তে করে বাজে বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে গাঁজা আল্লাহ আলামিন কি আপনাকে এই বাজে বন্ধুর সাথে ঘোরার পরীক্ষা দিয়েছিল সেই আপনি জানতেন সমুদ্রের মধ্যে যাওয়ার পরে ওই আপনার যে নৌকা ওই নৌকার পাশে যদি চলে যায় আর ঢেউ যদি আসে আমি পরে যাব। আমার বিপদ থেকে বাঁচার জন্য নিজেকে আগে নিয়ন্ত্রণ করতে হবে যেই মাথায় বুদ্ধিতে কুলায়া আপনি ওই সমুদ্রের মধ্যে নৌকায় গেলে পাশে যান না পাশে গেলেও ধরে থাকেন লাইফ জ্যাকেট পরেন আপনি বাঁচার চেষ্টা করেন সেই মানুষই আপনি এমন মানুষের সাথে মিশলেন এমন চরিত্রের সাথে ঘুরলেন যাতে আপনি আগে ছিলেন ভালো নিজে খারাপ হয়ে গেলেন এই পরীক্ষা আল্লাহ দেয় নাই এই পরীক্ষা আপনি আপনাকে নিজের মধ্যে ফেলেছিলেন ঠিক কিনা এরকম আছে না কি কুতুব দিয়ে ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না বিগত চল্লিশ দিন ফজরের জামাতে এক আসে না ভাই আপনি তার পিছে দৌড়ালেন আপনার চরিত্র নষ্ট করে দিলেন আপনার লিডার অনেক কথা আপনাকে বলল কিন্তু কোনো দিন বললো না এই আমার মিছিলে যে আসছিস জোহরের নামাজ পড়ে আসছিস নাকি এই থামো মিছিল বন্ধ করো আসরের নামাজ প্রত্যেকে অজু করে যাও খবর নাই খবর নাই আপনি কার পিছে দৌড়ায় দৌড়াই নিজেকে শেষ করলেন আল্লাহ বললেন ওয়ালা কিন্নাকুম ফাতান তুম আনফুসাকুম এই পরীক্ষা আল্লাহ দেয় নাই এই পরীক্ষা আপনি আমি নিজেই নিজেকে ফেলেছিলাম আম ঠিক না আছে এটা আছে এটা বললো এক নম্বর দুই নম্বর আর সাংঘাতিক এর মধ্যে আরেকটা আছে আকিদার প্রশ্ন দুনিয়ার বুকে আল্লাহ ছাড়া আপনি কারো কাছে চাইতে পারেন না কারো কাছে নত শিকার করতে পারেন না কিন্তু আপনাকে কেউ কেউ শিখায় দিয়েছে আল্লাহ পাওয়ার জন্য হিল্লা লাগে অমুক মাধ্যম লাগে তমুক মাধ্যম লাগে বিপদে পড়ে গেছে মাজারে দৌড় লাগাইছে খবরে দৌড় লাগাইছে অমুক জায়গাত মান্য দিছে এইরকম লোক আছে কিনা হ্যাঁ তুই গেলি যে উমুক কবরের কাছে পীর সাহেব অমুক ফকিরের কাছে মান্য দিলে ওই হুজুর কি তোর রোগ ভালো করবে না কে ওই হুজুর কি তোর মাছ ধরার জন্য বরকত দিবে না কে বলে না না আল্লাহই দিবে তোর কাছে গেলি কেন বলে উমুক আল্লাহর অলি এখানে শুয়ে আসেন বড় আল্লাহর হলে উনি কিছু করতে পারে না কিন্তু ওখানে মান্য দিলে উনি খুশি হয় উনি খুশি হলে আল্লাহ খুশি হয় আল্লাহ দেয় কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয় আসে না চট্টগ্রাম অঞ্চলে এই ধরনের ইমান হারা মানুষের কোনো অভাব নাই এই রকম ইমান যদি আপনার হয় আপনার ইমান আর আবু জেহেলের ইমানে কোনো পার্থক্য নাই ঠিক না বলবেন হুজুর আবু জেহেলের ইমানে পার্থক্য নাই কোরআন থেকে দলিল দেন ভালো করে শোনেন আল্লাহ রাবুল আমিন বলছেন ও আবু জেহেলকে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করা হয় মান খলাক মান খলাকা শ্যামাওয়াতি ওয়াল আর্থ আসমান জমিনের সৃষ্টিকর্তাকে আবু জাহেল্লা আব্দি উঠে বলছে সাইয়া কুলুন আল্লাহ অবশ্যই আল্লাহ মাইয়ার ঝুঁকু কুমিনের সামাই আসমান জমিন থেকে আবু জাহেল্লা রিজিক দেয়কে আল্লাহ দেয় আল্লাহ আসমান দিকে রিজিক দেয় আল্লাহ জমিন থেকে রিজিক দেয় আমি আমলেকু সামাওয়ালা সামাওয়ালা সার তোমার চোখ দিয়ে দেখায় কে কান দিয়ে শোনায় গে জিজ্ঞাসা করা লাগে নাকি আল্লাহ উত্তর দিছে কে বলেন না আবু জাহেল ইসলামের বন্ধু না শত্রু আপনাদের সাথে সম্পর্ক ভালো তো কথা আসতে বলেন কেন ইসলামের বন্ধু না ছত্র আল্লাহ রবুল আমিন বলছেন তাহলে লাতুজ্জামানাত হবলের কাছে কেন যায় জিজ্ঞাসা করেন তো বলছে ও আমাদেরকে ঠকানোর জন্য জিজ্ঞাসা করল শুনো তাহলে আল্লাহ কোরআনে সুরা জুমারের মধ্যে বলছেন এমনি এমনি আমরা জানি যা তারা আমাদেরকে জীবন দেয় না মারে না কিচ্ছু করে না কিন্তু যাই কেন জানো লিয়াতাকাররাবুনাইলাল্লাহিজুলফা ও তো ভালো মন্দ করতে পারে না কিন্তু লাতের কাছে কিছু দিলে ও আল্লাহর প্রিয় ও খুশি হয় আল্লাহ দেয় ওর মাধ্যম দিয়ে মানাতের কাছে কিছু দিলে আল্লাহর প্রিয় ও খুশি হয় ও খুশি হয় আল্লাহ খুশি হয় আল্লাহ দেয় কিন্তু মানা নাতের মাধ্যমে দেয় আল্লাহ বলছেন যতই আল্লাহ খালিক আল্লাহ মালিক বলো তোমার ইমান বিশুদ্ধ হয় নাই আল্লাহ আর বান্দার মাধ্যমে এবাদতে যদি ওসিলা বানাও তুমি আর ইমান আর আবু জেহেলের ইমানে কোনো পার্থক্য না ঠিক না আপনি এত বড় দাড়ি আর এত বড় জুব্বা নিয়ে কি করবেন আপনি যদি মনে করেন পীর বাবা আপনার কিছু তরাতে পারবে আপনি যদি বলেন কবরওয়ালা আপনার কোনো উপকার অপকার করতে পারবে আপনি যদি করেন কোন মান্য মুখ টু মুখ দিব আপনার ইমান চলে যাবে এই পরীক্ষা কি আল্লাহ দিছে আপনাকে কথা বলেন দিছে বলবেন হুজুর আমি বুঝিনি কুতুব দিয়ার এলাকার মূর্খ সুর্খ মানুষ আল্লাহর কাছে যাই বলবো আল্লাহ আমি বুঝিনি ও মুখ হুজুর আমাকে নিছিল আল্লাহ বলবে এদিকায় করে আল্লাহ বলতে পারেন ভালো করে বোঝেন কি জিজ্ঞাসা আপনার এলাকায় কুতুব দিয়ে এক লোক সমুদ্রে গেছিলো আসার পর একটু বাতাস টাতাস লাগছে খুব কাশি কাশি ভালো হয় না লোকজন বলছে ফার্মেসিতে যাও ফার্মেসিওয়ালা বলছে শোনেন শাসা আপনাকে আমি তিন দিনের জন্য একটা সিরাপ দিচ্ছি এই সিরাপ দেওয়ার পর এটা খাই যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার বাইরে যায় ডাক্তার দেখান লাগবে টিভি হলো নাকি নিউমোনিয়া হলো চেক করা লাগবে বলবো আমি পড়ালেখা জানি না তুমি যে আমার সিরাপ দিচ্ছ খাবো কেমনি কই বুদ্ধি আছে দেখেন এই যে সিরাপ কোনা কাটে দিলাম কোনা কাটা মানে খাবার আগে খাবেন এক টান এক টান এক টান কয় টান তিন টান সকাল দুপুর রাত এক চামচ বুঝতে পারছেন সাংঘাতিক ব্যাপার কোনা কাটা মানে খাবার আগে কাটা নয় মানে খাবার পরে সিরাপ বুঝে ফেলছে নেই বাড়িতে নিয়ে চলে আসছে আর তারপরে পরে রাত্রেবেলা এই বোতল ওই বোতল থেকে দুই চামচ মাইরে শুয়ে পড়ছে শোয়ার সময় জানালার পাশে সিরাপের বোতলগুলো রেখে দিয়েছে শুয়ে আছে সকালবেলা ওনার ছেলে একটু সবজির আবাদ করছে হালকা একটু লাল শাক লাগাইছে হালকা একটু পালং শাক একটুখানি টমেটো ওইগুলার মধ্যে বি পোকা লাগছে খুবই চিন্তা করছে আজকে একটু আবহাওয়া ভালো বিষ দিয়ে দেয় ইন্ডিল যে দেটা ওই বিষ নিয়ে স্প্রে করছে করার পরে যে বোতলটা হাত ধরার আগে জ্বালনার পাশে একটু রেখে দিয়ে হাত ধুতে গেছে এদিকে তো সকালবেলা ওনার ওষুধ খাওয়ার সময় হয়েছে খক খক করে কাশে বাড়িতে আছে এক ছোট বাচ্চা মাসুম বাচ্চা কিন্তু কথাবার্তা খুব শোনে বলছে বাবা আমার জ্বালনার পর ওষুধ ওষুধ দিতে পারবি বলে পারবো মানে রাত্রে দেখছি আপনি খাইছেন বলছি তাহলে একটু নিয়ে তো দৌড়ায় চলে গেছে যাওয়ার পরে ওই ওষুধ যেইটা কাশির ওর বদলে ইন্ডিলের বোতল থেকে দুই চামচ মারছে মারার পরে বাপ তোদিকে দিকে কাশে খক খক করে নিয়ে এসে দিছে ইন্ডিলের একটা গন্ধ আছে ওটার গন্ধ নাকের কাছে আসলে ধরা পড়ার কথা কিন্তু কাশির ঠেলায় ঢক করে মারিয়ে দিছে মারার পরে বুঝছে ভিতরে গেছে কি বিষ এবার বুঝে থাকলে বলেন তো ভাই এই লোকটা যে ওই কাশি রসুদের বদলে বিষ খাইলো এর কি ক্ষতি হবে নাকি ক্ষতি হবে না বুঝে বলবেন ক্ষতি হবে না হবে না কিসের ক্ষতি হবে পড়ালেখা জানে না মূর্খ মানুষ মাসুম দিছে নিয়ত সহি ছিল তারপরেও কি বিষ কাজ করবে তো ভালো করে বুঝে থাকেন উমু খুঁজুর বলছিল আল্লাহ আমি বুঝতাম না আল্লাহ বলছেন এইগুলো একটাও শিরিকের মামলায় নেওয়া হবে না আপনি যদি শিরিক করে আসেন আল্লাহর আদালতে আপনাকে ধরা খাওয়া লাগবে ঠিক না সব বুঝে আমাদের ছেলেরা প্রত্যেক বছর কোটি কোটি টাকা খরচ করে আমাদের শিক্ষা কার্যক্রম পরিবর্তন হয় কিন্তু আমার শিক্ষা কার্যক্রমের মধ্যে বাচ্চা ইমান কেমনে বুঝবে তা হিত কেমনে বুঝবে এইগুলো একটার শিক্ষা নাই ঠিক কোটি কোটি টাকা খরচ করে আপনারা বই বানান আর ওই বইয়ের মধ্যে আপনাকে এখন ট্রান্সজেন্ডার গিলানো হচ্ছে আপনাকে শেখানো হচ্ছে আগে আমার নাম ছিল শরীফ আহমেদ এখন আমি শরীফা কিরে তুই শরীফা কেমনে হলি বলে আমার মন বলছে আমি আসলে পুরুষ নয় মন বলছে আমার নারী উনার আছে দাড়ি উনার বুকে আছে চুল নিচে আছে বরং পুরুষাঙ্গ কিন্তু উনি মনে মনে চিন্তা করছে উনি আর শরীফা আহমেদ দেয় উনি শরীফা সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যেই শিক্ষা দেওয়া হচ্ছে অথয়ব আপনাকে মেনে নিতে হবে এবং সেখানে বোঝানো হচ্ছে আপনার জন্য যে আসলে নারী পুরুষের কোনো আকার অবয়ব আকৃতিতে কোনো পার্থক্য এটা মৌলিক পার্থক্য নয় মানে আপনি কখনো কখনো বাচ্চা ধারণ করছেন তো পেটে করছেন তো না বাচ্চা না ধারণ করেন অন্তত আপনার বউ যখন ব্যস্ত ছিল তখন মাঝে মাঝে তো দুধ খাওয়াইছেন আপনার বুকের বলল যে আপনার বাচ্চার সেভেনের বইয়ের মধ্যে নারী পুরুষের মৌলিক কোন আকার আকৃতিতে পার্থক্য নাই আপনাকে ওইটাই পড়তে হবে এবং যেভাবে এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে ওইটার প্রশ্নই আসবে ওইটা না লেখলে আপনাকে ফেল করানো হবে আপনার আমার টাকায় আপনার আমার দেওয়া বই ছাপায়া আপনার আমার টাকায় বানানো স্কুল দিয়া ওই টিচারদের বেতন দিয়া আপনার আমার ইমান বিধ্বংসী পাঠ আপনার আমার বাড়ির কাছে মুসলমান ছাত্র ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়া হয় সচেতন হন প্রতিবাদ করতে হবে এটার বিপক্ষে অবস্থান নিতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশে গণিত থাকবে ইংরেজি থাকবে বাংলা থাকবে সকল বই থাকবে কিন্তু মুসলমান ছাত্রদের সকল বই ইসলামী আকিদা অনুযায়ী প্রণয়ন করতে হবে ঠিক না তোমার শিক্ষার আগে আমার ইমান অশিক্ষিত হতেই পারে কিন্তু এমন অশিক্ষিত আল্লাহ তার অন্তরে এমন আলো দিছেন নবীজি মেয়েরাজে যে সেই দিন আব্বেলালের পায়ের শব্দ শুনে আসছেন আর তুমি জাতিসংঘে দাফাতে পারো কিন্তু তোমার ঈমান না থাকলে তোমার অবস্থান জাহান্নামে ঠিক কি দা এই জন্য প্রিয় ভাই এক নম্বর আলো হারাবার কারণ বলে কিন্নকম ফাতান তুমান ফুজাকুম মনে আছে তো আলো হারাবার কারণ কয়টা এক নম্বর এমন পরীক্ষায় নিজেকে ফেলা যাবে না যেই পরীক্ষা আল্লা রব্বুল আলামিন দেয় না তাহলে একটা কারণ বলছি বাকি আছে কয়টা কয়টা ভালো করে খেয়াল করেন এবার দুই নম্বর কারণ আল্লাহ বলছেন ইমানদাররা বলবে ও তারা ব্যবস্তু সংক্ষেপ করে বলি ওই মুনাফেকদেরকে ইমানদাররা এবার বলতে শুরু করবে আজকের দিনে যে তোমাদের আলো নাই এ আলো হারাবার দ্বিতীয় কারণ হচ্ছে তোমাদের এই দুনিয়ার বুকে আল্লাহর দিকে আসার ক্ষেত্রে তোমরা দীর্ঘ সূত্রিতা করতে আল্লাহর দিকে আসার ক্ষেত্রে তোমরা অপেক্ষা করতে এই দোষ আমাদের মধ্যে আছে কি না ভালো করে বুঝে বলেন আছে না নাই এক ছেলেকে হুজুর হাতে ধরছে ধরার পরে বলছে বাবা চল আসরে ওয়াক্ত হয়েছে নামাজের দিকে নিয়ে যাচ্ছে ছেলে খানিকক্ষণ পরে দশ ধাপ যাওয়ার পরে বলছে হুজুর আজকে বার বলছে বেটা তোকে নিয়ে যাই আসরের নামাজের তুই বার জিজ্ঞাসা করিস কেন বলছে হুজুর বলেন না বার বলছে মঙ্গলবার বলছে হুজুর আল্লাহর কসম করে বলছে বুধবার বিশ্ববার জুম্মাবার জুম্মার দিন থেকে এমন নামাজ ধরা ধরবো রে তোর মঙ্গল বুধ বিশদ কোন জায়গায় গেল ওই শুক্রবার থেকে নামাজ ধরবে এই সিল্লা লাগাইছে বলছে তারপরেও নামাজে যায় না খালি বলতেই থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরকম মুসলমান আছে কিনা এই রমজান থেকে দেখেন রোজাও ধরবো নামাজও ধরবো কেসা ভালো হওয়া হয় আছে না এরকম করতে করতে বিশ রমজান পঁচিশ রমজান জীবন থেকে পার হয়ে গেল আজ পর্যন্ত তার ভালো হওয়ার স্বপ্ন পূরণ হলো না এরকম করে আল্লাহর দিকে আসার জন্য অপেক্ষা করে আর অপেক্ষা করে এরকম মুসলমান চরিত্রওয়ালা আসে কি না যদি বলেন আছে তাইলে বিপদ কি বোঝেন এইটা মোনা গুণ কয়ামতের দিন যাওয়ার পরে কিন্তু আলো হারানো লাগবে এই জন্য আমাদের বিশ্বাস হবে স্বামী আয়না আতানা শুনলাম আর মানলাম শোনার পরে আর দেরি করা যাবে না ঠিক কি না রাজি আছেন তো আল্লাহ হারাপ্প করে বলছেন এটা হচ্ছে বান্দাদের দুই নম্বর অপরাধ হবে তিন নম্বর কি অপরাধ হবে তাদের জন্য আল্লাহ রবুল বলছেন তিন নম্বর অপরাধ সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ ওয়ারতা বুম দুনিয়ার বুকে এমন কতকগুলো মানুষ ছিল যারা আল্লাহ রব্বুল আলমিনের বিধানের ব্যাপারে সন্দেহ করত চিৎকার করে উত্তর দিতে হবে কুতুবদিয়ার মানুষ আমরা কি আল্লাহর কোনো বিধি বিধানের সন্দেহ করি তিন নম্বর এইটা তাহলে প্রথমটা বলেছি কি দুনিয়ার বুকে যারা আল্লাহ রব্বুল আলমিন যেই পরীক্ষা দেয় না ওই পরীক্ষায় নিজেকে ফেলেছে দুই নম্বর আল্লাহর বিধানের দিকে আসতে দেরি করে কথা শোনে না অপেক্ষা করায় নানা অজুহাত বের করে তিন নম্বর আল্লাহর বিধানের সন্দেহ করে সর্বশেষ পয়েন্ট আল্লাহ আমিন বলছেন আমানি ও গরু ও আমার রব্বুল আমিন বলছেন ইমানদারদের কাছে আসার পরে বলবে, ওই ইমানদারেরা চিনো আমাদেরকে আলোর অভাব নাই তোমাদের আজকের দিনে একটু আলো দাও কিন্তু আলো দিতে পারছেন ইমানদাররা বলবে চার নম্বর একটা অপরাধ তোমাদের ছিল দুনিয়ার মহেয়ার আর মরিচিকায় তোমরা এমনভাবে ধাবমান হয়ে গিয়েছিলে তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে এমনভাবে বলেছিলে দুনিয়ার কোনো বিধান পালন করতে বললে তোমরা ওই বিধানের খুদ বের করতে অথচ আল্লাহর বিধানের কোনো সমস্যা নাই সমস্যা ছিল তোমাদের আল্লাহ বিমুখতা ঠিক না এই যুবক টাকনুর উপরে কাপড় পরো মাস ফলামিনাল কাবাই নিজারে ফিন্নার যা টাকনুর নিচে জাহান্নামে নামে যাবে তা ও বলছে এটা বুড়া মানুষদের জন্য আগেকার জন্য এখন টাকনুর উপর কাপড় তুলে মানুষ বলবে কি টাকনুর উপর কাপড় তো পরবে মেয়েরা ছেলেরা তো পরবে নিচে ঠিক কি না ঠিক ও কারণ খুঁজে বাইর করছে একটা অজুহাত এই দাড়িটা রাখো না কেন এত বয়স হয়ে গেল কই দাঁড়িয়ে একটা আনে স্মার্ট আনে স্মার্ট লাগে আপনার ভাবি সাহেব দাড়িটা পছন্দ করে না ভাব মারে বলতেছে আল্লাহর বিধানের মধ্যে সন্দেহ করে মাছ ধরতে যায় কোন দিকে কেবলা জামা কাপড়ের ঠিক নাই আরে তোমার নৌকায় একটু টলমলায় দিলে ওই সমুদ্রের রব তোমাকে ওইখানে চিরদিনের মতো সাহিত্য করে দিতে পারে যেই আল্লাহ সমুদ্রের মালিক তোমার নৌকাকে দুলায় সেই রবের ভয়ে তুমি তার জিক সমুদ্র থেকে আহরণ করে আনো অথচ সাত দিন যায় এক নামাজও পড়ে না ঠিক না আমার আল্লাহ হারাপুর বলছেন কেন এইটা হলো তাদের জন্য বলছেন ওরা এমন ভাবে দুনিয়ার মরিচিকার মধ্যে ঢুকেছিল আল্লাহর বিধানের সমস্যা কোদে আসলে আল্লাহর বিধানের সমস্যা নয় সমস্যা হচ্ছে তার অন্তরে কারণ শয়তান তাকে এমন ভাবে দুনিয়ার লোভি বানাইছে এমন অবস্থায় তার মৃত্যু চলে আসছে। আর আল্লাহ দিকে ফেরত যেতে পারে না ঠিক কি না এইজন্য আল্লাহ বলছেন ওয়া গাররাকুমুল আমানিয়ু হাত্তা জামরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গুরুর এই দুনিয়ার মানুষ এমন ভাবে মৃত্যু চলে আসছে তোবা করার সময় পাও নাই চলে গেছো এই পারে আসার পরে তোর আলো পাবে না ইরজিও নুরা দুনিয়ায় যাও আলো নিয়ে আসো আর কিন্তু দুনিয়ায় ব্যাক করা যাবে না ঠিক না